নমস্কার বন্ধুরা, বাঙালির ঐতিহ্য চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। দুর্গা পুজোয় আজ সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, আজ আমি চলে এলাম দক্ষিণ চব্বিশ পরগনার রথতলার স্কুল মাঠের বিবেকানন্দ সংঘ ক্লাবের পুজো মণ্ডপে। মণ্ডপে প্রবেশ করে আপনারা দেখতে পাবেন দুই ধারে কতগুলি গোলাকৃতি বিশিষ্ট মুখ, এছাড়াও রয়েছে পাখি, এছাড়াও রয়েছে পক্ষীরাজ ঘোড়া, পাতা, ফুল, আরও কত কি। এবং মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখেই এখানে দেবী প্রতিমা আপনারা দেখতে পাবেন। এছাড়াও আরও একটি দেবী প্রতিমা, মূল যে প্রতিমা সেটাও আপনারা একটু ভিতরে গেলেই দেখতে পাবেন। দক্ষিণ চব্বিশ পরগনার এই পুজোটি প্রতি বছরই নতুন নতুন চমক এনে দর্শকদের মন ভরিয়েছে। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার তরফ থেকেও এনারা পুরস্কার পেয়ে থাকে। তো বন্ধুরা, দক্ষিণ চব্বিশ পরগনা এরিয়ার মধ্যে থেকে যদি এই ঠাকুরটা আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই চলে আসুন রথতলা, এবং সেখান থেকে আপনারা সোজা হেঁটে চলে আসুন স্কুল মাঠে। তো বন্ধুরা, ভিডিও শেষ করার আগে ধন্যবাদ জানাই কাস্টমলের শুভদীপ নস্করকে, যে আমাদের ভিডিওটাকে পাঠিয়েছে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং এই রকমই ভিডিও দেখতে হলে অবশ্যই বাঙালির ঐতিহ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পুজো পরিক্রমার ভিডিওতে।